আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি সবজি আঁকি। আমরা সবাই গাজর খেতে পছন্দ করি, তাই না? তো চলুন আমরা আজকে গাজর আঁকি। একটি গাজর আঁকবো, সহজ পদ্ধতিতে একটি গাজর আঁকি। চলুন, গাজর আঁকার জন্য আমরা প্রথমে এখানে একটি এইভাবে থ্রি এর মতো একটি থ্রি লিখবো, দিয়ে আরেকটি এইভাবে মাথা করে দিব, মানে একসাথে মনে হচ্ছে একটা থ্রি আর নিচে একটা মাথা, এরকম করতে হবে আমাদের গাজর আঁকার জন্য প্রথমে। এরপর এখান থেকে একটি ডাক টেনে দিতে হবে এইভাবে। এরপর এখান থেকে হচ্ছে না, এই চারটি সমান করতে হবে, এই চারটি দাগ যেন সমান হয়ে থাকে। এই জায়গাটি ভালো হচ্ছে না, এই জায়গাটি আমরা আগে এঁকে নিই, তারপরে আমরা এই পাতাটি দিই, তাহলে বেশি ভালো লাগবে মনে হয়। আগে এই জায়গাটিতে এইভাবে একটি গোল দাগ আগে থেকেই দিয়ে রাখি, তারপরে এইখানে আস্তে আস্তে পাতাগুলো যুক্ত করি। ব্যাস দেখুন হয়ে গেছে প্রায় সুন্দরভাবে, দিয়ে এটিকে এই জায়গায় লাগিয়ে নিতে হবে। জায়গাটিকে চেষ্টা করতে হবে একটু সোজা রাখার। অনেকটা গাজরের মতোই লাগছে আমার, আমাদের প্রথমে বুঝে যাবে না, রং করার পর বোঝা যাবে। তো চলুন আমরা এখান থেকে কমলা রংটি নিই, দিয়ে এই জায়গাটি রং করে নিই, ভিতরটি পুরোটি কমলা দিব, কমলা পুরোটি কমলা না দিলেও হয়, দিলেই ভালো হয় আমার কাছে, আমি কমলা দিয়েই সুন্দর বোধ করি। আপনারা চাইলে এই যে এই ফাঁকে একটু লাল দিয়ে দিতে পারেন, তাহলে একটু সুন্দর লাগতে পারে, কিন্তু আমার কাছে গাজরের কালার সবসময়ই কমলাই। গাজরটিকে এমনভাবে রং করতে হবে যেন বাহিরেও কোনো দাগ না যায় এবং ভিতরে কোনো ফাঁকা বা সাদা, এই যে এরকম সাদা রং না থাকে, এটিকে পূর্ণ করতে হবে। দেখেন অনেকটা গাজরের মতোই লাগছে, আর একটু কাজ করলে গাজরের মতো হয়ে যাবে। তো এখন আমরা এক টুকরো টিস্যু নিয়ে
এটিকে দুই ভাগ করে নিয়ে মনে হয় ভালো হয়, দুই ভাগ করেই আমরা নিই। বড় ভাগটি আমরা রাখি এবং ছোট ভাগটি রেখে দিই, বড় ভাগটি আমরা নিই, ভাজ করে ফেলি এভাবে এভাবে, ছোট করে ভাজ করে নিলাম। খুঁজতে হবে আমাদের এই জায়গাটি, বাইরে একটু আধটু রং, মানে ব্লেন্ডের সময় একটু আধটু রং বের হতেই পারে, মুছা যাবে, সমস্যা নাই, তবে একটু সমস্যা হবে। সাবধানতার সাথে এটি করতে হবে। দেখেন এটি গাজরের রং পেয়ে যাচ্ছে প্রায়। এই শেষের জায়গাটুকু সবচেয়ে খারাপ, বিপজ্জনক জায়গায় এটি আমরা ওপরে উঠিয়ে দিব। যদি এটি বেশি বিপজ্জনক হয়ে থাকে তাহলে এটি আমরা ওপরে উঠিয়ে দিব। বাস হয়ে গেছে। এরপর যদি যে রাবার দিয়ে আমাদের একটু মুছতে হবে, আশপাশটা একটু মুছতে হবে, না হলে অসুন্দর দেখাবে, ভালো দেখা না। হালকা একটু এখানে কমলা ঘুষি দিতে হবে, এখানে একটু গাঢ় থাকলে সমস্যা নেই। ব্যাস হয়ে গেছে, প্রায় গাজরের মতো হয়ে গেছে, গাজরটি আমাদের হয়ে গেছে। এখন শুধু পাতাটি কাজ আছে। তো পাতাটি আমরা কি রং দিব এটি হচ্ছে প্রশ্ন। আমরা পাতাটি দিতে পারি সবুজ কালারে, এই যে এই সবুজটি হচ্ছে গ্রিন, এই গ্রিনটা। এখন আমাদের করতে হবে কি, এই যে এই পাতা আর এই পাতায় দিতে হবে। তো আমাদের এই পাতা থেকে ওই পাতায় বের হওয়া বের হয়েও যেতে পারে বা সম্ভাবনা থাকতে পারে। আমরা এটি বর্ডার করে নিব, ব্যাস। এরপরে আমরা এই সবুজ রংটি দিয়ে হালকা করে সবুজ ঘুষে নিব, আর কালোর সাথে বেশিক্ষণ না ঘুষি আমরা, কারণ কালোর সাথে ঘুষলেই হবে কি, এই পুরো সবুজটি কালো হয়ে যাবে। এই যে দেখেন দেখেন কালো হয়ে যাচ্ছে। তো আমাদের মনে হয় গাজরটি কমপ্লিট হয়ে গেছে, মনে করি হয়ে গেছে গাজর, আমাদের গাজর হয়ে গেছে, কিন্তু না এখনো হয় নাই। এই যে আমরা আরেকটু একটু কাগজ রেখেছিলাম, ওই কাগজটি এখন আমরা কাজে লাগাবো, মানে সরি টিস্যু রেখেছিলাম। তো এই টিস্যুটাকে আমরা এই গাজরে এইখানে ঘুষে দিব, এই পাতার এখানে সুন্দর করে ঘুষে দিব। বাস হয়ে গেছে, গাজর হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে আমাদের কালো কালারটি দিয়ে এই গাজরটি কাজ শেষ করতে হবে, এইখান দিয়ে বর্ডার করে নিতে হবে। দেখেন গাজরটি হয় না এখনো। এরপরে এটিকে আমরা এইভাবে এই পজিশনে রাখলে সোজা হয়ে যায়, এইভাবে এইভাবে,
বাস হয়ে গেছে দেখেন আমাদের একটি সুন্দর একটি গাজর হয়ে গেছে দেখেন আমরা খুব কম সময়ের ভিতরে অনেক সুন্দর একটি গাজর এঁকে ফেলেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন কোনো মতামত জানাতে হলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম